পূর্বর নবরঙ্গপুর পরে আজ মালকানগিরি মারাথন প্রচার করেছেন বিজেডি নেতা কার্তিক পাণ্ডিয়া। মাথিলি দলীয় প্রার্থী সে আজ ভোট মাগিছেন। ওড়িশার ডবল ইঞ্জিন নুহে নবীন ইঞ্জিন কাম করুছে। ছত্তিশগড়ে ডবল ইঞ্জিন থাইবি সেটি গুলি ফুটুছি, একথা কার্তিক পাণ্ডিয়ান কহিছন্তি। মালকানগিরি কু শান্তি আনিছন্তি মুখ্যমন্ত্রী বলি কার্তিক কহিছন্তি। নবীন পাই বিকাশ পথরে আগেই চালিছি মালকানগিরি। মুখ্যমন্ত্রী তাঙ্ক হৃদয়ে জনজাতি সবুঠু বড় জায়গা দেইছন্তি বলি বিজেডি মুখ্য রণনীতিকার কহিছন্তি। এসহিত নবরঙ্গপুর সাংসদ প্রার্থী প্রদীপ মাঝি এবং চিত্রকোণ্ডা বিধায়িকা প্রার্থী লক্ষ্মীপ্রিয়া নায়কঙ্ক পাই সে প্রচার করুছন্তি। এপটে রাজনৈতিক দলঙ্ক ফোকসরে রাজ্যর অনুসূচিত জনজাতিঙ্ক পাই সংরক্ষিত আসনগুড়িক। ছত্তিশগড় সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত ইলাকাকু নিজ কব্জাকু আনিবাকু রাজনৈতিক দল জোরদার উদ্যম আরম্ভ করে দেইছন্তি। আহুরি বি অনেক নেতা অছন্তি যো মানে এবে ফোকস করুছন্তি এই ক্ষেত্রকু বা এই ক্ষেত্রে কেমিতি নিজর পতিয়ারা জাহির করিবে এবং এই জাগারু ভোট নেবে। এহারি ভিতরে মু কহি রখিবাকু চাইবি ঝারসুগুড়ারে ছত্তিশগড় মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায় বিজেপি পাই প্রচার করেছেন। সে দৃশ্যটিকে আমি এটি টেলিভিশন স্ক্রিনে আপনার রক্ষা চাহিদা। হলে রাজনৈতিক দল আদিবাসী ভোট উপরে কাহিকি এতে ফোকস করছেন তার কারণ আপনার জাঁয়া দরকার। কিছু তথ্য মু আপনার আগে রাখা চাইবি, আপনার গ্রাফিক্স মাধ্যমে জাঁয়া দরকার যা মু আপনার আগে এবে উপস্থাপন করা চাইবি। সিধা সড়ক এলইডি উপরে আপনার নজর পকাতে কিছু গ্রাফিক্স মু আপনার আগে রাখা যাচ্ছি। দর্শক বন্ধু, এ চিত্র আপনার দেখা দরকার, কাহা সপক্ষে আদিবাসী ভোট। আদিবাসী ভোট পছরে যে গণিতটি আপনার প্রথমে এই কথাটি বুঝতু, 147 আসনু 90 আসন অণসংরক্ষিত রয়েছে এবং সবুঠ বড় কথা গতথর 78টি আসনক অক্তিয়ার করেছিল বিজেডি, গোটে বড় সফলতা এই ফিল্ডে। যা সাধারণ বর্গক মোট আসনরে 87% রয়েছিল, মোট উপরে সাধারণ বর্গক মোট আসনু 87% রয়েছিল। তাপরে পরে 33টি আসন আদিবাসী সংরক্ষিত। দর্শক বন্ধু, এ কথা মধ্য আপনার জাঁয়া আবশ্যক, 33টি আসন আদিবাসী মানুষ সংরক্ষিত রয়েছে। পরবর্তী গ্রাফিক যা কুচি, গতথর 18টি সিট অক্তিয়ার করেছিল বিজেডি এই আদিবাসী সংরক্ষিত অঞ্চলের, এইটি 18টি সিট নিজ অক্তিয়ার বিজেডি নেছিল। ঠিক সেমিতি বিজেপি 11, কংগ্রেস নেছিল 2টি আসন, সিপিএম নেছিল গোটিয়ে এবং স্বাধীন প্রার্থী গোটিয়ে সিট গোটিয়ে আসন মিলিছিল। আদিবাসী অঞ্চলের বিজেডির সফলতা হার রয়েছে 54.5%। মু গতথর কথা কুচি, আউ কিছু তথ্য আপনার আগে রাখবি। সে তথ্যটি হচ্ছে বিজেপির বিজয় হার গতথর লা 34%। রাজ্যের এসসি সংরক্ষিত আসন অবিশটি আসন। দর্শক বন্ধু, তার ভিতরে বিজেডি খাতা গতথর 19টি যাই এবং বিজেপি খাতা যাই মাত্র 5টি আসন, এবং কংগ্রেস কু এই জায়গায় সফলতা আদৌ মিলি নথিলা। তেণু রাজনৈতিক দল মানকর এথর ফোকস রয়েছে কেমিতি এই গড়ে নিজের পতিয়ারা জাহির করবে এবং অধিকর অধিক ভোট পাইবে। এ পছরে আহরি টিকি গণিত বুঝবা। প্রীতিকান্ত নায়ক সিধাসলক ফোন লাইনে আমার সহিত অনেক আমার সিনিয়র করেসপন্ডেন্ট, এই সম্পর্কের অধিক আলোচনা করা। প্রীতিকান্ত, এই গণিতটি আমার দর্শক টিকি আপনার বুঝান্তু, কাহিকি আদিবাসী ভোট অধিক মাইনে রাখুছি রাজনৈতিক দল মানক পাই। প্রবীণ, 147 বিধানসভা ভিতরু 90 আসন রয়েছে জেনারেল পাই সংরক্ষিত, আউ এসসি পাই 33টি আসন সংরক্ষিত রয়েছিল বেলে এসসি পাই 24টি আসন সংরক্ষিত রয়েছে। যদি আপনার দেখবে 2019 রে এই যে 90টি সাধারণ বর্গক পাই রয়েছে সংরক্ষিত, সেতিরু 78 আসনরে বিজেডি বিধায়ক মানে নির্বাচিত হয়েছিলেন, আউ মাত্র 6টি লেখায় বিজেপি ও কংগ্রেস জিতিছিলে। কিন্তু অপর পক্ষে যদি আপনার দেখবে যে এসটি আসন রয়েছে সংরক্ষিত, এসটি অনুসূচিত জনজাতি যে বর্গক যে সংরক্ষিত রয়েছে, সে টোটাল 33টি আসন ভিতর বিজেডি 18টি পাইছিল, ভারতীয় জনতা পার্টি 11টি, কংগ্রেস 2টি, সিপিএম গোটে ও ইন্ডিপেন্ডেন্স গোটে। এথর গোটিয়ে কথা ক্লারিটি আসুচি যে জেনারেল যে সাধারণ বর্গক যে রয়েছে 78টি 90টি, তা ভিতর 78 পাইলা বেলে এসটি পাই যে 33টি আসন সংরক্ষিত রয়েছে সেতরে মাত্র 18টি পাউছি। পরসেন্টেজ ওয়াইজ আপনার যে আসন দেখবে কেতে আসনরে বিজেডি জিতুছি, সাধারণ বর্গক ক্ষেত্রে
87% ଆସନରେ ବିଜେଡି ଜିତୁଥିବା ବେଳେ ମାତ୍ର 55% ଆସନରେ ଏସ୍ଟି ଆସନରେ ବିଜେଡି ଜିତୁଛି। ତେଣୁ 2024 ନିର୍ବାଚନରେ ସବୁ ଦଳର ଷ୍ଟ୍ରାଟେଜି ରହୁଛି କିଭଳି ଆଦିବାସୀ ଭୋଟଟାକୁ ହାତେଇବା ପାଇଁ। ଆଉ ସେଥିପାଇଁ ଆପଣ ଦେଖିବେ ବିଜୁ ଜନତା ଦଳର ଯୋଉ ନେତାମାନେ ଅଛନ୍ତି, ବରିଷ୍ଠ ନେତାମାନେ, ସେମାନେ ମଧ୍ୟ ଷ୍ଟ୍ରାଟେଜି କରୁଛନ୍ତି। ଯେମିତି ଆପଣ ଦେଖିବେ କାର୍ତ୍ତିକ ପାଣ୍ଡିଆନ, ବରିଷ୍ଠ ବିଜୁ ଜନତା ଦଳର ନେତା, ଆଉ ପ୍ରଥମେ କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର, ଆଜି ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ ଗସ୍ତ କରିକି ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ମାରାଥନ ପ୍ରଚାର କରିଛନ୍ତି। ଦୁଇଟି କଥା ସେ କହୁଛନ୍ତି। ପ୍ରଥମ କଥା ଯେ ଏଠି ସିଙ୍ଗିଲ ଡବଲ ଇ ଇଞ୍ଜିନ କିଛି ନୁହେଁ, ଏଠି ହଉଛି ନବୀନ ଇଞ୍ଜିନ। ଦ୍ୱିତୀୟ କଥା କହୁଛନ୍ତି ଯେ ଏ ପାଖ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଛତିଶଗଡ଼ରେ ଆଗରୁ ଡବଲ ଇଞ୍ଜିନ ସରକାର ଥିଲା, ସେଠି ଆପଣ ଯଦି ଦେଖିବେ ଡବଲ ଇଞ୍ଜିନ ସରକାର ଚେଞ୍ଜ ହେଇଗଲା, ଅର୍ଥାତ୍ ପରେ କଂଗ୍ରେସ ଆସିଲା, ପୁଣି ଥରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଆସିଛି। କିନ୍ତୁ ଲୋକ ଆଦିବାସୀ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଆଦିବାସୀ ଲୋକଙ୍କ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଅନେକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାତକୁ ନେଇଛନ୍ତି। ଏସ୍ଡିଜି କଥା କୁହନ୍ତୁ, ଯେମିତି ଆଜି ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ ଗୋଟେ ସାଇକେଲ ଆଗରୁ ଗଡୁନଥିଲା, ଏବେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ପ୍ଲେନ ଉଡୁଛି, ଉଡାଜାହାଜ ସେଠି ଉଡୁଛି। ଯୋଉ ଟ୍ରାନ୍ସଫର୍ମେସନ ହେଇଛି ସେମାନଙ୍କର ଜୀବନ ଜୀବିକାର ଯୋଉ ଟ୍ରାନ୍ସଫର୍ମେସନ ହେଇଛି, ତ ସେଥିପାଇଁ ସମସ୍ତେ ବିଜୁ ଜନତା ଦଳ ଫୋକସ୍ କରୁଛି କିଭଳି ଆଦିବାସୀ ଭୋଟଟାକୁ ହାତେଇବା ପାଇଁ। ଅପରପକ୍ଷରେ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି, ଆପଣ ଛତିଶଗଡ଼ କଥା ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ଛତିଶଗଡ଼ରେ ଗତଥର କଂଗ୍ରେସ ସରକାର ଥିଲା, କିନ୍ତୁ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଯୋଉଠି ଆଦିବାସୀ ଏରିଆ ରହିଛି ସେଠି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିକୁ ସମର୍ଥନ ଅଧିକ ହେଇଥିଲା, ଆଉ ଯୋଉଥିପାଇଁ ଅଧିକ ଆସନରେ ବିଜେପି ଜିତିଲା ଆଉ ସେଠି ସରକାର ଗଠନ କଲା। ବିଷ୍ଣୁ ଆଉ କାଲି ମଧ୍ୟ ଓଡ଼ିଶା ଆସିଥିଲେ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମଧ୍ୟ ଷ୍ଟ୍ରାଟେଜି କରୁଛି ଓଡ଼ିଶାରେ ଯୋଉ 33 ଏସ୍ଟି ଆସନ ରହିଛି ପ୍ରବୀଣ, ସେଥିରେ କେମିତି ଅଧିକରୁ ଅଧିକ ଆସନରେ ଜିତିବା ପାଇଁ। ଗତଥର 11 ଆସନରେ ଜିତିକି 34% ଆସନରେ ଜିତିଥିଲା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି। ତେଣୁ ଏବେ ଗୋଟେ ବଡ କଷାକଷି ଚାଲିଛି, ଅର୍ଥାତ୍ ନିଜ ପତିଆରା ଜାହିର କରୁଛନ୍ତି ଯେ ବିଜେଡି କଥା କୁହନ୍ତୁ, ବିଜେପି କଥା କୁହନ୍ତୁ, ଆଗରୁ ବଡ ଥିଲା କଂଗ୍ରେସ। ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଯଦି ଆପଣ ଆଉ ଗୋଟିଏ ଆଡିସନ କରିବା ପାଇଁ ଚାହିଁ ପ୍ରବୀଣ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ, ଯଦି ଆପଣ ଲୋକସଭା କଥା ଦେଖିବା, ଲୋକସଭା 21 ଭିତରୁ 5 ହଉଛି ଏସ୍ଟି ମାନଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷିତ, ଅନୁସୂଚିତ ଜନଜାତି ବର୍ଗଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷିତ। ସେ ଆସନ ଗୁଡିକ ହଉଛି କେଉଁଝର, ନବରଙ୍ଗପୁର, ସୁନ୍ଦରଗଡ଼, ମୟୂରଭଞ୍ଜ ଆଉ କୋରାପୁଟ। ଗତଥର ଆପଣ ଲୋକସଭା ରେଜଲ୍ଟ ଦେଖନ୍ତୁ, ଏଇ ଯୋଉ 5 ଆସନ ଭିତରୁ ବିଜେଡି 2 ଜିତିଥିଲା, ଗୋଟିଏ ହଉଛି କେଉଁଝର ଆଉ ଗୋଟେ ନବରଙ୍ଗପୁର, ଆଉ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମୟୂରଭଞ୍ଜ ଜିତିଥିଲା ଆଉ ସୁନ୍ଦରଗଡ଼ରେ ଜିତିଥିଲା, ଆଉ କଂଗ୍ରେସ କୋରାପୁଟରେ ଜିତିଥିଲା। ଅର୍ଥାତ୍ ସବୁ ଦଳ ତାଙ୍କର ଦବଦବା ରଖିବା ପାଇଁ, ଅର୍ଥାତ୍ ଆଦିବାସୀଙ୍କୁ ନିଜ ଆଡକୁ ବା ତାଙ୍କ ସମର୍ଥନ ପାଇବା ପାଇଁ ସମସ୍ତ ବର୍ତ୍ତମାନ ଉଦ୍ୟମ କରୁଛନ୍ତି। ଏବେ ଦେଖିବାର କଥା 2024 ନିର୍ବାଚନରେ କାହାର ଷ୍ଟ୍ରାଟେଜି ଆଦିବାସୀ ମାନଙ୍କୁ ଛୁଇଁଛି ଆଉ ସେମାନେ ତାଙ୍କୁ ସମର୍ଥନ କରୁଛନ୍ତି। ପୂର୍ବରୁ ପ୍ରତିକାନ୍ତ, ଏଠି ବିଜେଡି ମଧ୍ୟ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ଆସିଛି, ଖାସ କରିକି ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ। ଆପଣଙ୍କୁ 2018 କଥା ମନେଥିବ, ଯେତେବେଳେ 2 ଚାଉଳ ଏଇ ଜାଗାରୁ ହିଁ ଯୋଜନା ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା, ତାପରେ ପରେ ନିକଟରେ ଆମେ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ ଯୋଜନାକୁ ମଧ୍ୟ ଏଇ ଜାଗାରେ ଉଦ୍ଘାଟନ କରିଥିବା ବା ଆରମ୍ଭ କରାଯାଇଥିବା ମଧ୍ୟ ପ୍ରକଳ୍ପ ବା ଯୋଜନା ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଥିଲେ। ଏସବୁ ପ୍ରୋଜେକ୍ଟ ଗୁଡ଼ିକ ଲୋକଙ୍କ ମନକୁ କେତେ ଛୁଇଁ ପାରିବ ଏବଂ ଏହା ଭୋଟରେ କେତେ ରୂପାନ୍ତରିତ ହୋଇପାରିବ? ପ୍ରବୀଣ ଦେଖନ୍ତୁ, ଆପଣ ଆଉ ଗୋଟିଏ ଜିନିଷ ଛାଡ଼ିଲେ, ଆପଣଙ୍କୁ ମୁଁ ଯୋଡ଼ିବା ପାଇଁ ଚାହିଁବି, ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନା ଯୋଉଟା ଗୋଟେ 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 ବର୍ତ୍ତମାନ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ଲୋକପ୍ରିୟତାର ଅନ୍ୟତମ ମାପଦଣ୍ଡ ହେଇଛି ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନା। ସେ ଯୋଜନାଟି ମଧ୍ୟ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରୁ ଆରମ୍ଭ ହେଇଥିଲା, ତେଣୁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଫୋକସରେ ସବୁବେଳେ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ରହିଆସିଛି। ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ହଉଛି ଆଦିବାସୀ ଅଧ୍ୟୁଷିତ ଅଞ୍ଚଳ, ଆଉ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ସେଟା ମାଓ ଇଲାକା ଥିଲା, କିନ୍ତୁ ଆପଣ ଦେଖନ୍ତୁ ସ୍ୱାଭିମାନ ଅଞ୍ଚଳ ସେଠି ଯୋଉ ରହିଛି ସେତୁ ନିର୍ମାଣ କରିବା, ଯୋଉ କଟକ ଏରିଆରେ ସେତୁ ନିର୍ମାଣ କରିବା, ସେଠି ଏୟାର ଷ୍ଟ୍ରିପ୍ ହବା, ସେଠି ବିମାନ ଗଢିବା, ଇଏ ସମସ୍ତ କଥା ଦର୍ଶଉଛି ଗୋଟେ ପଟେ ବିକାଶର କଥା। କାରଣ ଯୋଉ କଥା ଆପଣ ଆଜି ମଧ୍ୟ ବିଜୁ ଜନତା ଦଳର ବରିଷ୍ଠ ନେତା କାର୍ତ୍ତିକ ପାଣ୍ଡିଆନ କହିଛନ୍ତି ଯେ ଏଠି ଗୁଳି ଶବ୍ଦ ଶୁଭୁଥିଲା ଆଗରୁ, କିନ୍ତୁ ଆପଣ ପଡ଼ୋଶୀ ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟରେ ସେଠି ଆପଣ କାଣ ଏବା ଛତିଶଗଡ଼ରେ ଯେତେବେଳେ ନିର୍ବାଚନ ହଉଛି ଆପଣ ଦେଖିବେ ଯୋଉ ସେଠି କିଭଳି ସୁରକ୍ଷିତ ଭାବରେ ନିର୍ବାଚନ ପରିଚାଳନା କରାଯିବ, ସେଥିପାଇଁ ଅନେକ ଫୋର୍ସ ଡେପ୍ଲୟ କରାଯାଉଛି, କାରଣ ଏହା ପୂର୍ବରୁ ନକ୍ସଲ ହମଲା ହେଇଥିଲା। କିନ୍ତୁ ମାଲକାନଗିରିରେ ଏବେ ଶାନ୍ତି ଫେରିଛି,
অর্থাৎ সেটি অশান্তি নাই এ কথা কু আজ লোক আগে রকিছেন তেণু ভিন্ন ভিন্ন পরসপেকটিভ কু নেকি লোক পাখক যাচ্ছেন বিজু জনতা দল ভারতীয় জনতা পার্টি কংগ্রেস কারণ আগুক আপনার জানিছেন যে রাহুল গান্ধী আসছেন কোরাপুট সংসদীয় ক্ষেত্র কু নির্বাচন প্রচার করা তেণু এবে ফোকসরে রয়েছেন আদিবাসী ভোটর কারণ লক্ষে কোটি যদি আপনার দেখবে কোটি হচ্ছেন আদিবাসী রয়েছেন লোকে রয়েছেন ওড়িশায় তেণু সেমানক পাই সবু রাজনৈতিক দল এবে আদিবাসী ভোট উপরে ঢলুচন্তি কিন্তু এবে আদিবাসী কেউ রাজনৈতিক দল প্রতি ঢলিবে কাহা প্রতি আস্থা প্রকট করিবে তা হচ্ছে সবুঠু বড় প্রশ্ন বর্তমান সময়ের। আপনার অনেক অনেক ধন্যবাদ প্রীতিকান্ত, অধিক সূচনা অধিক আলোচনা প্রীতিকান্ত নায়ক আমার সিনিয়র করেসপন্ডেন্ট আমার সহ যোড়ি হয়েছিল।